সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আগামীকাল আরজিকর কাণ্ডের, আর তার আগে আরজিকর মামলায় আজকে জোড়া শুনানি রয়েছে। একদিকে আলিপুর সিবিআই বিশেষ আদালত এবং অন্যদিকে শিয়ালদায় চিফ ম্যাজিস্ট্রেটের অফিসে আদালতে। সরাসরি আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একদিকে আর্থিক দুর্নীতির মামলা শুনানি রয়েছে, অন্যদিকে কোনো ধর্ষণ মামলা শুনানি রয়েছে আজকে। মূলত কখন এই মামলা দুটি শুনানি হতে পারে এবং কি জানা যাচ্ছে? দেখো, শুরুতেই তোমায় বলি, তিনটে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রথম, যেটা আমরা জানি যে শিয়ালদা আদালতে জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। প্রাক্তন আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং প্রাক্তন টালাথানার ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজকে তাদেরকে শিয়ালদা আদালতে ফের পেশ করা হবে। এর আগে সিবিআই এর তরফ থেকে বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তারা সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্ট খতিয়ে দেখছেন এমনটাও তারা জানিয়েছিলেন। আজকে নতুন করে তাদের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেটা জানাতে পারেন সিবিআই আধিকারিকেরা আদালতে। দ্বিতীয়ত, যে শুনানি রয়েছে সেটা রয়েছে এডিজের ঘরে, অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে। আমরা দেখেছি এর আগে চার্জশিট পেশ করেছিল সিবিআই, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, হেফাজতে নেয় সিবিআই। তারপর চার্জশিট পেশ করার পরে চার্জ গঠনের প্রক্রিয়া চলে এবং সেই চার্জ গঠনের প্রক্রিয়ার জন্যই আজকে শুনানি রয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটা সম্ভাবনা থাকে যে যিনি অভিযুক্ত তাকে উপস্থিত থাকতে, তাকে উপস্থিত করানো হয় এবং সে উপস্থিত থাকলে সেই ক্ষেত্রে চার্জ গঠন হয়ে থাকে, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি। এবং এই চার্জ গঠন যদি হয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে বা তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছে সিবিআই, যেটা চার্জশিটেও তারা জানিয়েছে, সেই তথ্য প্রমাণ ধরে কিন্তু এই শুনানি চলে। এবং সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ তারও বক্তব্য অনেক সময় শোনেন আদালতের বিচারক, সেই ছবিটাই আমরা দেখেছি বা সেই বিষয়টা আমরা জানি। যদিও এই ক্ষেত্রে এই যে শুনানি চলবে, এই শুনানি ইন ক্যামেরা ঘোষিত হয়েছিল, অর্থাৎ বিচারকের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যেটা ইন ক্যামেরা হবে, অর্থাৎ রুদ্ধদ্বার এই শুনানি চলবে। তৃতীয়ত, তোমায় জানাই যে এসিবির তরফ থেকে, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে, তাদের তরফ থেকে যে মামলা চলছে আরজিকরের দুর্নীতির মামলা, সেই মামলা শুনানি রয়েছে। সেখানেও সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনের, যাদের শুনানি আজকে হবে আলিপুর আদালতে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার বিরুদ্ধে চার্জশিট, প্রথম চার্জশিট যেটা সিবিআই করেছে, যার নাম রয়েছে, তাকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছিল। তাকে দেখা গেল যে একেবারে ঘেরাটপের মধ্যে রাখা হয়েছিল এই শিয়ালদা কোর্ট চত্বর, যাতে কোনোরকম নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং তাকে নিয়ে আসা হয়েছে। যেটা আদালত সূত্র থেকে আমরা জানতে পারছি যে দুপুর দুটোর পর এই দুটি শুনানি শিয়ালদা আদালতে হবে। প্রথম, যেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে শুনানি হবে এবং যেটা একেবারে ইন ক্যামেরা নয়, অর্থাৎ যেটা রুদ্ধদ্বার হবে না। দ্বিতীয়ত, যেটা চার্জ গঠনের শুনানি, সেই চার্জ গঠনের শুনানিটা এডিজের ঘরে হবে, যেটা রুদ্ধদ্বার হবে, যেখানে শুনানি হবে সঞ্জয় রায়ের ওপর। এখন দেখার বিষয় শুনানি কখন শুরু হয় সিবিআই তরফ থেকেই বা কি কি তথ্য প্রমাণ আজকে আদালতে দেওয়া হয়। আবির, ধন্যবাদ।